নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পেট্রাপোল বন্দরে একাধিক সংগঠনের কর্মবিরতির জেরে বন্ধ থাকলো আমদানি রপ্তানি বাণিজ্য, দাবি না মিটলে লাগাতার আন্দোলনের হুমকি। পেট্রাপোল বন্দরে একাধিক সংগঠনের কর্মবিরতির জেরে বন্ধ থাকলো আমদানি রপ্তানি বাণিজ্য, আপাতত একদিনের জন্য এই কর্মবিরতি পালন করা হলো, দাবি না মিটলে তা লাগাতার করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। লকডাউনের শুরু থেকেই ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত বন্ধ হয়ে যায়, ফলে কাজ হারান স্থলবন্দরের শতাধিক পরিবহন কুলি ও হ্যান্ড কুলি। যাত্রী চলাচল শুরু হলেও দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে সেই কুলিদের আর নিজেদের কাজে ফিরতে দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ। তারা বন্দরে আন্দোলন করছে, ওখানে কিছু কুলি যারা যে সমস্ত যাত্রী বাংলাদেশ থেকে আসে বা বাংলাদেশে যায় তাদের মাল বহন করার জন্য কিছু কুলি তারা কাজ করছিল দীর্ঘদিন ধরে। করোনার কারণে সেই কুলিগুলো কাজ চলে যায়। পরবর্তীকালে এই স্থলবন্দর স্বাভাবিক হওয়ার পরেও এখানকার যারা কেন্দ্রীয় সরকারের আধিকারিক যারা আছেন, ইমিগ্রেশন থেকে শুরু করে কাস্টমস, বিএসএফ এবং সর্বোপরি ল্যান্ড পোর্ট অথরিটির যিনি ম্যানেজার, তাদের উদাসীনতার কারণে এবং তারা এই কুলিগুলিকে কাজ করার অনুমতি না দেওয়ার জন্য আজকে প্রায় 400 কুলি। অন্যদিকে লকডাউনের আগে ট্রাক নিয়ে বাংলাদেশে যাবার পর পণ্য খালাস না হলে ট্রাক চালকেরা পায়ে হেঁটে ভারতে ফিরতে পারতেন, প্রয়োজন মতো আবার ফিরে যেতে পারতেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে ট্রাক খালি না হওয়া পর্যন্ত ট্রাক চালকদের ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানেও সেই একই নিরাপত্তার কারণ উল্লেখ করছে বন্দর কর্তৃপক্ষ। নিজেদের দাবি আদায়ে এর আগে রাস্তা অবরোধ, অবস্থান বিক্ষোভ করেছিল পেট্রাপোল স্থলবন্দর জীবন জীবিকা বাঁচাও কমিটি। যে পেট্রাপোলের লাগেজ বহন করে প্রায় 200 উপরে মানুষ এই কাজের সঙ্গে যুক্ত ছিল, কেন্দ্রীয় সরকারের ফরমান জারিতে হঠাৎ করে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে। আমরা স্থানীয় ভিত্তিক সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের রুটি রোজগার জীবন জীবিকা যাতে ফিরে আসে তার জন্য গণ আন্দোলনে সামিল হয়। এবারে দুটি দাবি কার্যকর করতে সোমবার কুলিদের সংগঠনের সাথে ট্রাক চালক সমিতি ও আমদানি রপ্তানি সমিতির পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। এর ফলে এদিন এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে। নোম্যানস ল্যান্ড কে উধার প্যাসেঞ্জার টার্মিনাল মে জো কাম করতে থে পহলে জো লকডাউন কে পহলে উনকা ডিমান্ড হ্যায় কি ফির সে উনকো মতলব জো কাম হ্যায় ওয়ো উনকো স্টার্ট কিয়া দিয়া জায় উনকো করনে কে লিয়ে তো ইয়েহি এক রিজন হ্যায় জিসকে কারণ এক প্রোটেস্ট চল রহা হ্যায়। হম লোক কোশিশ করেঙ্গে কি জল্দ সে জল্দি খতম হো জায় অর এক্সপোর্ট ইম্পোর্ট জো হ্যায় ফির সে স্টার্ট হো জায়, ক্যুঁকি ইসমে জো ন্যাশনাল ইন্টারেস্ট হ্যায় দেশ কা এক্সপোর্ট অর ইম্পোর্ট দোনো সে হি ও মতলব হ্যাম্পার না হো। জো লকডাউন কে বাদ জো এক্সপোর্ট ইম্পোর্ট চলা হ্যায় জিস তরহ সে হম চাহতে হ্যায় কি ইস তরহ সে ও নর্মাল ফির সে হো, তো আজ সে স্টার্ট হো জায় ইয়া ফির কল সে স্টার্ট হো, হম কোশিশ করেঙ্গে কি জিতনা জলদি হো সকে ইসে স্টার্ট করনে কে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। বিজেপি কোনার অপরাধে এক বিজেপি সমর্থকের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের ঘটনাকে বিজেপি রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে। বিজেপি করার অপরাধে এক বিজেপি সমর্থকের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার কুন্দিপুর দাসপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় কলমবাগান এলাকায় বিজেপির একটি পথসভা ছিল, সেখানে গিয়েছিলেন বিজেপির সমর্থক বিজয় দাস। তার এবং বিজেপির অভিযোগ, বিজেপি করা এবং বিজেপির পথসভায় যাবার অপরাধে বিজয় দাসের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমার যেটা ধারণা সেটা হচ্ছে ক্রমশই ভারতীয় জনতা পার্টি চারিদিকে এগিয়ে চলেছে। গতকাল আমাদের কলমবাগানে যে পথসভা ছিল সেই পথসভায় লোকজনের যে পরিস্থিতি দেখে তৃণমূলরা হতাশ হয়ে পড়েছে। আগুন লাগার সময় পাশের ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের অন্য সদস্যরা। প্রতিবেশীদের চিৎকারে তারা ঘুম থেকে উঠে দেখেন গোটা ঘর আগুনে গ্রাস করে নিয়েছে, তার বাইকটিও পুড়িয়ে দেওয়া হয়। আমার বাড়ির পাশে অমল দাস বলে একজন, তিনি রাত্রিবেলা খুব চিৎকার করে। তারপর আমি উঠে দেখি আমার ঘর দাও 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 করে সব জ্বলছে, চারিদিকে আগুন। গ্রামবাসী অনেক লোকজন এসে সেই মুহূর্তে জল টল দিয়ে
লিবিয়ে দেয়। আমার একখানা বাইক ছিল, শেষ হয়ে যায়। তারপরে সংসারের পারিবারিক যা কাপড় চোপড় এখানেই ছিল, সবই পুড়ে গিয়েছে একদম। মানে এখন এই নিয়ে পড়তে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন বিরোধীরাই করেছে, তাছাড়া যারা শত্রু তারাই করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা নন্দদুলাল বসু বলেন, এটা পারিবারিক বিবাদ বলে জানতে পেরেছি, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। গণ্ডগোলটা আমি যতদূর শুনেছি তাদের পারিবারিক বা পাড়া প্রতিবেশীর মধ্যে একটা গণ্ডগোল, সেই গণ্ডগোলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই বলে আমার মনে হয়েছে, একদম ভিত্তিহীন এবং মিথ্যা। এবং তৃণমূলকে কালিমালিপ্ত করবার জন্য এই অভিযোগ করা হচ্ছে। প্রশাসন ঘটনাটা দেখছে, তারা দোষীদেরকে গ্রেপ্তার করবে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, এবং আমরাও প্রশাসনকে সেটাই বলবো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিজেদের সোশ্যাল মিডিয়া গ্রুপে জাতিগত বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এক অধ্যাপককে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। নিজেদের সোশ্যাল মিডিয়ার গ্রুপে জাতিগত বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এক অধ্যাপককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত অধ্যাপকের নাম ডক্টর অলোক কুমার চক্রবর্তী, বর্তমানে তিনি হাবড়ার শ্রী চৈতন্য কলেজের ইতিহাস বিভাগে কর্মরত। পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে হাবড়া শ্রী চৈতন্য কলেজের অধ্যাপকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কলেজের অধ্যাপকদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়। তারই মধ্যে হঠাৎ করে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একটি কথার ব্যাখ্যা করতে গিয়ে অন্তজ শ্রেণী বলে উল্লেখ করার অভিযোগ ওঠে হাবড়া শ্রী চৈতন্য কলেজের অধ্যাপক ডক্টর অলোক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই গ্রুপে বিভিন্ন সম্প্রদায়ের অধ্যাপকেরা থাকায় বিষয়টি দু একজনের ব্যক্তিগত ভাবাবেগে আঘাত লাগে। এরপরই কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রমোহন মণ্ডল অধ্যাপক ডক্টর অলোক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেন বারাসাত জেলা পুলিশের ডিএসপি রোহিত শেখ। অবশেষে সোমবার সকালে অধ্যাপক ডক্টর অলোক কুমার চক্রবর্তীকে গ্রেপ্তার করে দুপুরে বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সোমবার সকালে বন্ধ হয়ে গেল টিটাগড় ইম্পোরিয়াল জুট মিল। শ্রমিক মালিক অসন্তোষে বন্ধ মিল, অন্ধকার 2000 শ্রমিকের ভবিষ্যৎ। সোমবার সকালে বন্ধ হয়ে গেল টিটাগড় ইম্পেরিয়াল জুট মিল। উৎপাদনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শ্রমিক মালিক অসন্তোষ চলছিল। রবিবার রাতে মিল কর্তৃপক্ষ ওয়ার্ক অফ সাসপেনশনের নোটিশ ঝুলিয়ে দেন। এদিন কারখানার গেটের সামনে দাঁড়িয়ে শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই কারখানার শ্রমিকদের দাবি পূরণ করা হচ্ছে না। মালিকপক্ষ এক প্রকার অনৈতিকভাবে মিল বন্ধ করে দিল। এ বিষয়ে শ্রমিকদের আরও অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কোনো সক্রিয় ভূমিকা নিচ্ছেন না। মিল বন্ধ হয়ে যাবার ফলে কাজ হারালেন প্রায় 2000 শ্রমিক। এটা সম্পূর্ণ কিন্তু মালিক পক্ষ গলত কাজ করে কিন্তু আজকে এই পরিস্থিতিটা দেখালো যে মিলকে ডিস্টার্ব করে মিলকে বন্ধ করলো। কিন্তু এই ধরনের যে সিস্টেমগুলো, সে সিস্টেম আজকে আমরা যে জায়গায় গিয়ে কথা বলবো মালিকের সাথে বললেও শোনে না। আমাদের যদি উপর মহলের যদি কোনো রকম কথা বলা হয় তারা শুধু শুনেই চুপচাপ বসে থাকে, কিন্তু মাঝখানে সাধারণ লোকের সমস্যা দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টিটাগড়। শিক্ষাক্ষেত্রে বিজেপির দুর্নীতির অভিযোগ তুলে পথে বিজেপির ছাত্র সংগঠন, এদিন হাবড়া ও বনগাঁতে মিছিল করেন তারা। শিক্ষাক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পথে নামল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন বনগাঁ ইউনিটের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। বনগাঁ এক নম্বর রেলগেট থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে মিছিল শেষ হয় বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে। মিছিল থেকে দাবি তোলা হয়, শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে শাসক দল। এ বিষয়ে এবিভিপির উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক অনিক চক্রবর্তী বলেন, যেভাবে বাংলার গণতন্ত্র বিপন্ন হচ্ছে, যেভাবে বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে, বাংলার যে শিক্ষা ব্যবস্থা, বাংলার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে লটারি সিস্টেম করে ফেলছে, সেই ব্যবস্থাকে উৎখাত করতে এবং বাংলার গণতন্ত্রকে ফেরাতে, বাংলায় তোষণের রাজনীতি বন্ধ করে সকলকে নিয়ে একসাথে চলার, সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই রাস্তায় নেমেছে।
এদিন বনগার পাশাপাশি হাবড়াতেও একই দাবিতে মিছিলের আয়োজন করা হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। সোমবার সন্ধ্যায় হাবড়া এক নম্বর রেলগেট থেকে মিছিল শুরু হয়ে হাবড়া স্টেশন রোড হয়ে মিছিল শেষ হয় হাবড়া নগর উখড়া মোড় এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সোমবার কাথিরবাড়ি থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে বিধানসভায় আসলেন শুভেন্দু অধিকারী। এদিন স্পিকার তাকে তলব করায় বিধানসভায় আসেন তিনি। বিকালে রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠক করেন শুভেন্দু। কাঁথির নিজের বাড়ি থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে বিধানসভাতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে ডেকেছিলেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা মেটাতেই এদিন বিধানসভায় তলব করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু জানান সমস্যা মিটে গেছে, ইস্তফাপত্র গৃহীত হয়েছে। বিকালে রাজ্যপালের সাথে বৈঠক করতে রাজভবনে যান শুভেন্দু। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যপালকে চিঠি লিখে শুভেন্দু জানিয়েছিলেন, রাজনৈতিক অবস্থান বদলের পর রাজ্যের পুলিশ প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসাবশত তার এবং তার অনুগামীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করেছে। এ বিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছিলেন। এদিন রাজ্যপালের সাথে শুভেন্দুর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কাথি। বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন ভাটপাড়া পৌরসভার 200 জন সাফাই কর্মী। সোমবার সকালে সমস্ত কাজ বন্ধ রেখে কর্মবিরতিতে যোগ দেন তারা। দাবি না মিটলে কর্মবিরতি চলবে বলে জানা গেছে। দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা। সোমবার থেকে কর্মবিরতির ডাক দেন প্রায় 200 জন সাফাই কর্মী। তাদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। এমনকি করোনা পরিস্থিতির মধ্যে কাজ করেও বেতন পাওয়া যায়নি, সে কারণেই এদিন সমস্ত কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানান তারা। তাদের দাবি, যতক্ষণ তাদের বকেয়া বেতন না মিটবে কর্মবিরতি চালিয়ে যাবেন। অক্টোবর মহিনা সে আগলা সাল কা অক্টোবর কা পয়সা ভি নেই মিলা হ্যায়। ই অক্টোবর মে হাম লোগ ডবল ডবল কাম ভি কিয়ে হ্যায়, ই হাম লোগ কা ডবল ডবল পয়সা নেই মিল রহা হ্যায়। উপর সে প্রায় হাম লোগ কা মানে পয়সা কা কোই আলোচনা নেই হো রহা হ্যায়, কব হোগা কব না হোগা, কোই ডেট নেই হ্যায় ইসকা। ফিক্স নেই হ্যায় কি 15-10 তারিখ লম্বা মহিনা হাম লোগ কা 4 মহিনা যাতা হ্যায় কাম করকে, তো 1 মহিনা কা পয়সা হাম লোগ কা ঢুকতা হ্যায়। ওই হাম লোগ আলোচনা আপনে মে কর রহে হ্যায় কি এইসে করেঙ্গে তো হাম লোগ আপনা ঘর দুয়ার হাম লোগ কৈসে চালায়েঙ্গে, হাম লোগ কা ঘর কৈসে চলেগা। যদিও এ বিষয়ে পুরসভা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পয়সা রেগা তব না ঘর দুয়ার চলেগা, তব না কামে মন লাগে, খালি কাম পে কাম করো। সব মজদুর ইয়া ভুকা মর রহা হ্যায়, জিসকা পাস হ্যায় তো খা রহা হ্যায়, উসকা চিন্তা নেই। হাম লোগের পাস নেই হ্যায় চিন্তা হ্যায়, কিতনা খালি কামে করেঙ্গে তো পয়সো কম মিলেগা হাম লোগ কো। হাম লোগ কা লকডাউন মে চেয়ারম্যান কো বলা রহে, তো বল রহে হামারা পাস টাইম নেই, এই নেই হ্যায়, তো কা করেগা, কোন হাম লোগ সে আকে বাত করেগা। কিতনা দেরি সে খাড়া হ্যায় ও ভি কোই নেই আ রহা হ্যায়, টাইম পে টাইম দিয়া যা, ভি বোলা 1 বজে আনে খাতির, তো 1 বজে তক ইয়া আদমি খাড়া রহেগা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ভাটপাড়া। কবি বিশ্বনাথ মৈত্রের 92তম জন্মদিন পালিত হল রবিবার। বনগাঁ নীলদর্পণে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর বিশিষ্টজনেরা। কবি বিশ্বনাথ মৈত্রের 92তম জন্মদিন পালিত হল রবিবার। রবিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রয়াত কবির নাতি সাংবাদিক সীমান্ত মৈত্র ও কবি বিভাস রায়চৌধুরী। অনুষ্ঠান মঞ্চে বিশ্বনাথ মৈত্রের স্মৃতিচারণা, সাহিত্যিকের সাহিত্য পাঠ, তারই কবিতার গান পরিবেশিত হয়। বিশ্বনাথ মৈত্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় কবি তীর্থঙ্কর মৈত্রের হাতে। পুরস্কার তুলে দেন সাংবাদিক সীমান্ত মৈত্র। আমাকে যে পুরস্কার প্রদান করলেন এই জন্মদিনের কমিটি, এবং আমার জীবনেও এই প্রথম পুরস্কার, তা এটা অবশ্যই আমার আনন্দের, এবং সেই সাথে আমার ভেতরে বিশ্বনাথ মৈত্রের যে আশীর্বাদ প্রতীত হলো সেটা যেন আমি পালন করে যেতে পারি, সবার কাছে আমি মানে করজোড়ে আবেদন করব আপনারা আমাকে সবাই আশীর্বাদ করবেন।
কবি বিশ্বনাথ মৈত্র পেশাগত জীবনে একজন বিড়ি শ্রমিক হলেও সাহিত্য চর্চায় তার অবদান অনস্বীকার্য। একাধারে ছড়া, ছোট গল্প, নাটক, উপন্যাস রচনা করেছেন তিনি। তৎকালীন দৈনিক যুগান্তরে তার লেখা রোজনামচা ব্যাপক সাড়া ফেলেছিল রাজ্য জুড়ে। তার লেখা নাটক মঞ্চস্থ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, পাশাপাশি অল ইন্ডিয়া রেডিওতেও সম্প্রচারিত হয়েছে তার নাটক। অধুনা বাংলাদেশের যশোর সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্যভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। বিশ্বনাথ মৈত্র আমার সাহিত্য জীবনের আদি পুরুষ, যার প্রেরণায়, যার স্নেহ সাহচর্যে আমি সাহিত্য ভাবনাকে ধীরে ধীরে পুষ্টি দিতে অগ্রসর হয়েছি। এখনও আমি যে সাহিত্য রচনা করে চলেছি তার মূলে কবি বিশ্বনাথ মিত্রের অবদান, তার আশীর্বাদ আমার মস্তকে বর্ষিত আছে। আমি সেই ভাবনা নিয়েই আমি জনজীবনের এবং নিজের কথা প্রকাশ করে চলেছি। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিমল কর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠতা। নিয়মিত চিঠি আদান প্রদান করতেন তাদের সাথে। তার প্রতিষ্ঠিত ছাপাখানা ছিল বনগাঁর তৎকালীন তরুণ প্রতিভাবান কবিদের প্রশ্রয়ের জায়গা। তরুণ কবিদের উৎসাহ যোগাতে নিয়মিত তাদের লেখা ছাপতেন তার পত্রিকা দৈনন্দিনের পাতায়। সীমান্ত শহর জুড়ে তার সাহিত্যের শিখা আজও বিদ্যমান। বিশ্বনাথ মৈত্রের হাতেই তো আমরা তৈরি, কারণ আমরা যখন খুব ছোট আমরা বিশ্বনাথদাকে আমাদের পা দিয়ে যেতে দেখতাম এবং যেতে যেতে হাসতেন, কথা বলতেন, এইভাবে যেন মানুষটার সঙ্গে আমাদেরকে জড়িয়ে গেলাম। বিশ্বনাথদাকে বিশ্বনাথ আসার পর যেন আরো বেড়ে যায়, ফলে আমরা এই বাড়ি ও বাড়িতে খাট ফাট নিয়ে গিয়ে বিশ্বনাথের লেখার নাটক আমরা কিন্তু অভিনয় করেছি এবং সেই থেকেই যেন আস্তে আস্তে বিশ্বনাথ পরিমণ্ডলের মধ্যে আমরা একটা জড়িয়ে পড়েছিলাম। কবিদেরও দেখেছি, কিন্তু কেন বিশ্বনাথদা, তাদের সঙ্গে বিশ্বনাথদার মৌল তফাৎটা কোথায়? বিশ্বনাথদার ব্যক্তিত্ব ছিল কিন্তু কোনো আড়াল ছিল না, আর তাদের মধ্যে একটা আড়াল ছিল। এদিনের হিমেল সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার বিভিন্ন স্তরের কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা। সাধারণ শ্রমিক জীবনযাপন করেছেন, সেদিন শেষের দিকে একটা ছোট প্রেসের মালিক হয়েছিলেন, তাদের তিনি নিজেই কম্পোজিটর ছিলেন এবং বাকি সময়টা তিনি সাহিত্যের নানা শাখায় বিচরণ করেছেন। খ্যাতিমান ছিলেন খুব, তিনি গল্প, কবিতা, ছড়া, নাটক লিখেছেন, সেই নাটক বঙ্গে বিখ্যাত হয়েছে এবং অজস্র তরুণ প্রজন্মকে তিনি তৈরি করেছেন যারা পত্রপত্রিকা করেছে, কারণ তারাই আজকে এই মুহূর্তে বঙ্গা সাহিত্যের অভিভাবক তাদের অনেকেই। এবং সেই জন্য সেই লোকটার মৃত্যুর পরে 27 সালে, তারপরে এতদিন যে বিস্মৃতির মধ্যে উনি থাকলেন, আমাদের একটা পীড়া দিত। যারা আমি খুব অল্প বয়সে ছাত্রাবস্থায় তার সান্নিধ্যে এসেছিলাম, তার একটা করুণ মৃত্যু হয়েছিল, একটা পীড়া দিত সে। এবং বিশ্বনাথ মৈত্রের সুযোগ্য বংশধর সীমান্ত মৈত্রের সহযোগিতায় আমরা অবশেষে এই জন্মদিনটা যে বড় করে পালন করতে পারছি, 92তম জন্মদিবস, সকলে এসে তার কবিতা পড়ছেন, তার সম্পর্কে বলছেন, এটা একটা মানে স্বপ্ন পূরণের আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতা দর্পণ।